এখানে বৃত্তের উপরে এত বেশি কঠিন কিছুই নাই, এই জিনিসগুলো আমি একটু আলোচনা করি, কারণ সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এবং খেয়াল করো। সবাই মিউট করে দিতেছি সবাইকে, কারণ অনেক আনমিউট হয়ে আছো। দেখো, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে একটা ধ্রুবক। এই ধ্রুবককে গ্রিক শব্দ, দেখো কি ধরনের শব্দ, গ্রিক শব্দ। আমাদের এমসিকিউর জন্য লাইন বাই লাইন জানা থাকতে হবে। এমসিকিউ ছাড়াও শেখার জন্য যারা একটু ভালো শিখতে চাও তারা লাইন বাই লাইন পড়বা যে কোনো বিষয়ের। এই এখন শুরু হয়েছে তোমাদের। হ্যাঁ, বৃত্ত কে আবিষ্কার করছে? ও ইসে বৃত্ত, বৃত্তের আবিষ্কার হচ্ছে, দাঁড়াও বৃত্তের দেখি, যেহেতু কোশ্চেন করছো বৃত্তের দ্বারা আবিষ্কার, কার্তেশীয় গুণজ থেকে কি আসছে বৃত্তটা লিখে দিই, তারপর বৃত্তের আবিষ্কারক, এটা তো ই আসবে, INVENTOR, ইনভেন্টর অফ CIR, মানে এগুলো হচ্ছে কি মিক্স করা, তো এক একজনের এক এক ই আছে। ইজিপশিয়ান লেখা শুদ্ধ, ওই যে ইসের এগুলা ই ভিত্তিক আসছে, মানে ইনভেন্টর সবাই এতটুক জেনে রাখো সাকিব সাথে ইজিপ্স ইজিপ্স নোটস। এখানে যদি কেউ আবিষ্কারক থাকতো তাহলে খুব দ্রুত চলে আসতো, কারণ সে যেহেতু এটা আবিষ্কার করছে। আমি বিজয়টা একটু নিয়ে আসি, ধরো যেহেতু কোশ্চেন করছে আমরা দেখি, তারপর যে কোনো একটা জিনিস যখনই মনে করো একটা জিনিস জানতে ইচ্ছা করবে কাউকে কোশ্চেন তো করবাই, কিন্তু সব জায়গায় সময় তো সবাই পাবা না কোশ্চেনের জন্য, তখন করবা কি, সে চলে যাবা যে আলাদা আলাদা টপিকস এর আবিষ্কারক আছে, কিন্তু পুরো সার্কেলের উপরে আচ্ছা আমরা তারপর বাংলা লিখে সার্চ দিই, ইংলিশে হয়তো ওরা এসে নাই দেখি, এরকম আসে নাই। থাক স্যার আপনি পড়ায় যান, বাদ দেন। বৃত্তের ঠিক আছে আবিষ্কার দেখি, বৃত্তের আবিষ্কারক হিসেবে কারো নাম আয় কিনা, ওই যে দেখছো বললাম না টপিকস ভিত্তিক আসতেছে, যে ওই যে আর্যভট্ট এটা আবিষ্কার করছেন, এই এটা আবিষ্কার করছেন, কিন্তু স্পেসিফিক নাই। যদি থাকতে যে এখানে এই কর্নারে দেখতে, এই ডান পাশের এই কর্নারে একদম তার ছবি টবি সহ চলে আসতো, ঠিক আছে। 80টি আবিষ্কারক, বাপ রে, 80টি মানে ওই যে স্যার সাধারণ জ্ঞান বিখ্যাত 80টি আবিষ্কারকের গল্প না, এখানে অন্য বিভিন্ন রাইটারের বই টই লিখেছে, মানে ও বৃত্ত নিয়ে অনেকে বিভিন্ন জিনিস লিখছে, এরকম হয়তো ই হইতে পারে। এবাত্র কে করলো দেখো তো, ওই যে রোহান স্যার দেখছেন, স্যার রোহান, রোহান স্যার বের করে দেন তো স্যার। এই রোহান তোমাকে কি রাখবো গ্রুপে স্যার, তুমি সব ক্লাসে এই স্যার গ্রুপ থেকে বের করে দেন, আর ভাল লাগে না। ইয়েস স্যার, আর একবার রোহান কে জিজ্ঞেস করেন এটা কেন করতেছে, তো বল বাচ্চারাও তো করে না, তুমি তো ইসে আচ্ছা যাই হোক, একটু তাকাও সবাই, যে সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো যে জায়গাটা আমরা ছিলাম। আমরা আমাদের পাঠে চলে যাই, যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত একটি ধ্রুবক, এই মানটাকে ধরা হয়েছে পাই। এই পাই একটা গ্রিক শব্দ, এই গ্রিক কথাটা কিন্তু আমাদের পরীক্ষায় এমসিকিউতে আসে, ঠিক আছে, পাই দ্বারা নির্দেশ করা হয়। আর বৃত্তের পরিধি কেউ আনমিউট করবে না তাহলে একদম ই করে দেব, গ্রুপ থেকে আপাতত সরাই দেব। দেখো বৃত্তের পরিধি আর ব্যাস এই দুইটাকে যদি অনুপাত করা হয়, কিভাবে অনুপাত করা আমি একটু পরে আলোচনা করব, সূত্রটা যখন
ডিসকাস করব, জাস্ট মার্ক করে রাখো যে পরিধি ও ব্যাসের অনুপাত একটা ধ্রুবক। ধ্রুবক বলতে বুঝে একটা নির্দিষ্ট মান, কোন মান যখন নির্দিষ্ট থাকে তখন সেটাকে বলা হয় ধ্রুবক, ঠিক আছে? ধ্রুবক মানটাকে নির্দিষ্ট বলা, একটা মানকে ধ্রুবক বলা হয়। যেমন তোমাকে যদি বলা ফাইভ, ফাইভ যদি বলে, ফাইভ দ্বারা তো তুমি ফাইভ কে বুঝবে, অন্য কোনো সংখ্যা বুঝবে না, এই জন্য ফাইভ কে বলা হয় একটা ধ্রুবক সংখ্যা। যে কোনো সংখ্যা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, ঠিক আছে? কিন্তু আবার তোমাকে যদি বলে টু এক্স, এটা কিন্তু ধ্রুবক না, এটা ভেরিয়েবল। এক্স এর মান যদি ফাইভ হয় তাহলে এটা হয়ে যাবে টেন, আবার এক্স এর মান যদি টেন হয় এটা হয়ে যাবে টোয়েন্টি। এর মানে এটা চেঞ্জ হইতে পারে, কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা যদি থাকে সেটাকে বলা হয় ধ্রুবক। কারণ পাই এর একটা নির্দিষ্ট মান আছে, এই যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স, এই নির্দিষ্ট মানের জন্য এটাকে বলা হয় ধ্রুবক। তাহলে আমরা ধ্রুবক ওয়ার্ড সম্পর্কে শিখছি। অনুপাত জিনিসটা আমি একটু পরে আলোচনা করতেছি, অনুপাত কেন বলছে এবং আর এই পাই একটা গ্রিক শব্দ, ঠিক আছে? পাই একটা গ্রিক শব্দ, আর বৃত্তের পরিধিকে যদি আমরা সি ধরি, এই যে রোহান, রোহানের কি সমস্যা বুঝলাম না, রোহানকে দ্বারা আউট করে দেই, ওয়েটিং এ পাঠাই দেই, রোহান কই? আজকে তো শব্দ করতেছে না, রোহান কি ঢুকছে না, নাম চেঞ্জ করে ফেলছে? দেখো তো নাম ওরছে রোহান, এরকম অবস্থা যদি করে তাইলে আমি অ্যানোটেশন একদম অফ করে দেই, অ্যানোটেশন টোটাল অফ করে দেই, আর করতে পারবো না, ডিসেবল। দেখো একটু তাকে মনোযোগ দিয়ে খেয়াল করো, বৃত্তের পরিধি ও ব্যাস এই দুইটার অনুপাত, তাহলে পরিধিকে বলা হয় সারকামফ্লুয়েন্স ইংলিশে, ঠিক আছে? এই কারণে এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে, আর ডি দ্বারা বোঝায় ডায়ামিটার। আর ডায়াগোনাল যদি হয় তাইলে হচ্ছে কর্ণ, মনে রাখো দুইটা, ডায়ামিটার, ঠিক আছে? ডায়ামিটার হচ্ছে ব্যাস আর ডায়াগোনাল হচ্ছে কর্ণ, মানে ডি দ্বারা বোঝায়। এই জন্য আমরা ব্যাসকেও ডি দ্বারা প্রকাশ করি, আবার চতুর্ভুজের কর্ণকেও ডি দ্বারা প্রকাশ করি। দেখবো নর্মালি যদি একটা কর্ণ হয় দেখবো ম্যাক্সিমাম জায়গায় ডি দ্বারা প্রকাশ করে, ডি ধরার কারণ হচ্ছে কর্ণটার ইংলিশ হচ্ছে ডায়াগোনাল, ডায়াগোনাল থেকে ডিটা আসে। তাহলে এই সি হচ্ছে পরিধি আর ডি হচ্ছে ব্যাস, এই পরিধি বাই ব্যাস সমান সমান হচ্ছে পাই, ঠিক আছে? আবার তাহলে আমরা যদি আর্গুনন করি, দেখো এই আর্গুনন করলে ডি এর সাথে পাই গুণ হবে, এর মানে হবে সি সমান সমান পাই ডি, সি সমান সমান কি হবে পাই ডি। এর মানে হচ্ছে দেখো আমরা কি 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 শিখলাম, যে এখান থেকে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে আমরা এটা দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? মানে সি বাই ডি সমান সমান পাই, এগুলো এমসিকিউ তে আসতে পারে তোমার, বা কর্ণং সৃজনশীলে। অতএব সি সমান সমান পাই ডি, তাহলে আমরা পরিধি সমান সমান লিখতে পারি পাই ইন্টু ডি, মানে হচ্ছে ব্যাস, ঠিক আছে? সি সমান সমান পাই ইন্টু ডি। তারপর দেখো বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, এটা তো আমরা আগেই শিখছি। বৃত্তের ব্যাস যদি হয় ডি, খেয়াল করো বৃত্তের ব্যাস যদি হয় ডি আর ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে ডি সমান সমান হয় টু আর। ডি সমান সমান কি হয় আমাদের, টু আর, ঠিক আছে? বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, এর মানে ডি সমান সমান হচ্ছে টু আর। আর দেখো ডি সমান সমান টু আর যদি হয় আবার সি সমান সমান টু পাই আর, এটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র, ঠিক আছে? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে কি, দেখো বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, টু পাই আর, টু পাই আর বৃত্তের পরিধির সূত্র। আর বৃত্তের যদি তোমাকে বলে ক্ষেত্রফল নির্ণয় করতে, দেখো আমি ক্ষেত্রফলটা সংক্ষেপে ক্ষেত্র লিখবো, তোমরা বুঝে নিও যে এটা বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের দুইটা সূত্র এখনই মুখস্থ করে রাখো। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পাই আর, আর মনে রাখবা যে ইসের ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ একক। ক্ষেত্রফল মানে হচ্ছে কি, বর্গ একটা একক থাকে, এর মানে একটা বর্গ চিহ্নটা থাকবে। এর মানে এই টুটাকে ধরে যদি আর এর উপরে নিয়ে যাই আমরা, তাহলে কি হয়ে যায়, পাই আর স্কোয়ার। এর মানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আমি সংক্ষেপে ক্ষেত্রফল লিখলাম এখানে, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার আর পরিধি হচ্ছে টু পাই আর। তাহলে এই বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর, দেখো বৃত্তের পরিধি মানে হচ্ছে
একটু খেয়াল করো, বৃত্তের পরিধি মানে হচ্ছে 2π, ঠিক আছে, 2πr, মাউসটা এরকম চলো হবে, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, আর বৃত্তের ব্যাস হচ্ছে কি, ব্যাসার্ধের দ্বিগুণ, এর মানে ব্যাস মানে হচ্ছে দেখো 2r, এটা যদি আমরা উপরে নিচে বসাই, অনুপাত মানে কি, একটাকে আরেকটা দ্বারা ভাগ, একটা আরেকটার তুলনায় কত গুণ, এটা অনুপাত দ্বারা প্রকাশ করে। তাহলে পরিধি যেহেতু আগে বলছে এই জন্য পরিধি উপরে, ব্যাস যেহেতু পরে বলছে ব্যাস হচ্ছে নিচে। দেখে যে কাটাকাটি যদি করি 2 এর সাথে 2, আর এর সাথে আর, তাহলে উত্তর থাকে পাই। এটাই ওরা বলছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই দ্বারা প্রকাশ করে। পাই বিভিন্ন ভাবে লেখা যায়, আমরা পাইকে এইভাবেও লিখতে পারি, দেখো পাইকে এইভাবেও লিখতে পারি, আর কেউ যদি খাড়া দুইটা দাগ দিয়ে এরকম লেখে এটাও লিখতে পারে, আর যদি মনে করো না আমি বইতে যেভাবে দিছে সেইভাবে দেবো, তাহলে দুই পাশে এরকম বাঁকা দিয়ে এরকম লিখতে পারো, ঠিক আছে। তাহলে এই তিনটার যেকোনো একটা ইউজ করলে তোমার চলবে, তুমি ইচ্ছা করলে তিনটার যেকোনো একটা অতি সহজে ইউজ করতে পারো তিনটার। তাহলে আমাদের দেখো, প্রাচীনকাল থেকে গণিতবিদগণ পায়ের আসনমান নির্ণয়ের জন্য চেষ্টা করেছেন ভারতীয় গণিতবিদ, ইনি কোন দেশের বিজ্ঞানী, ভারতীয় গণিতবিদ, ঠিক আছে, শ্রীনিবাস রামানুজন, দুজনই যদিও ভারতীয় গণিতবিদ, এখানে যেটা আলোচনা আছে দেখো, ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, আর্যভট্ট এত থেকে এত খ্রিস্টাব্দে তার জন্ম মৃত্যু, এটা কিন্তু তার জন্ম মৃত্যু, সে 476 সালে জন্মগ্রহণ করে 550 সালে মৃত্যুবরণ করেন। একজন বিজ্ঞানীর নাম যখন এরকম লেখা হয় তখন তার জন্ম মৃত্যুটা উল্লেখ করে দেওয়া হয়। তাই পায়ের আসন্ন মান তিনি নির্ণয় করেন 3.1416, তাহলে পায়ের মান হচ্ছে 3.1416, এটাকে আবার এইভাবেও লেখে 22/7, তোমরা কোথাও কোথাও দেখবা ও 22/7 আকারেও লেখা আছে, ঠিক আছে, কোন ক্লাস হয়তো অনেক জায়গায় ক্যালকুলেটার যেখানে ব্যবহার করা কম নিষেধাজ্ঞা আছে সেখানে দেখবা 22/7 দিয়ে রেজাল্ট বের করতে, যেমন এখানে দেখো এই আসন্ন মানকে 22/7 ধরা হয়, মানে 22কে যদি আমরা 7 দ্বারা ভাগ দেই তাহলে এই পায়ের মানটা আমরা পেতে পারি। তাহলে ভারতীয় গণিতবিদ এই পায়ের মানটা অল্প কয়েক ঘর পর্যন্ত দিয়েছেন, কিন্তু এই 22/7 কে ভাগ দিয়ে এর মান মিলিয়ন ঘর পর্যন্ত, মানে 1-2 ঘর না, 1 দশমিকের পরে প্রায় মিলিয়ন ঘর পর্যন্ত নির্ণয় করেছেন, ঠিক আছে, মিলিয়ন ঘর পর্যন্ত, দেখো দশমিকের পর মিলিয়ন ঘর, এখানে দেখো দশমিকের পর আছে 1, 2, 3, 4, একক, দশক, শতক, সহস্র, ঠিক আছে, একক, দশক, শতক, সহস্র, মানে এখানে সরি এখানে 4টা ঘর আছে, 1, 2, 3, 4, 4টা ঘর, কিন্তু মিলিয়ন ঘর, এর মানে পায়ের মান মিলিয়ন ঘর পর্যন্ত নির্ণয় করেছেন ভারতীয় একজন গণিতবিদ, ঠিক আছে, যিনি নাম আছে শ্রীনিবাস রামানুজন, উনিও ভারতীয় গণিতবিদ, শ্রীনিবাস রামানুজন এই পায়ের মান দশমিকের পর মিলিয়ন ঘর পর্যন্ত নির্ণয় করেছেন। ওকে, তাইলে আমরা এখান থেকে এই জিনিসগুলি শিখলাম। আর পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হচ্ছে কি, যেমন মনে করো তোমাদের গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, যেমন রুট যদি আমরা একটু দেখো, রুটের ভিতরে যদি এমন কোনো সংখ্যা থাকে, যে সরি মনে করো 2 কে রুট করলাম, 22 হয়ে গেছে, 2কে যদি আমরা রুট করি, 2কে আমরা রুট করলাম, তাহলে দেখো দশমিকের পরে অনেক ঘর আসে, এটা কিন্তু এখানেই শেষ না, তোমার ক্যালকুলেটরের যদি এই সংখ্যা ধরানোর আরো অনেক ঘর থাকতো তাহলে আরো অনেক ঘর ধরতো। ওকে, এর মানে হচ্ছে এটা অনেক ঘর পর্যন্ত হয়, এটা অসীম একটা মান, তোমরা সেটের ভিতরে পড়ছো অসীম সসীম, এটার মান যে কোথায় শেষ সেটা নির্দিষ্ট নয়। আবার যদি 3কে দেখি রুট করো, 33 হয়েছে, সমস্যা নেই, এটাও একটা ওই একই ধরনের। আবার যদি 4কে রুট করি, দেখো 4কে সরি ডাবল ডিজিট আসতেছি, 4কে যদি রুট করি হয় 2, এর মানে রুটের ভিতরে যদি 4 থাকে সেটা একটা মূলদ, কারণ একটা পূর্ণ সংখ্যা চলে আসে, ঠিক আছে, যদি দশমিকের পরে এই দেওয়ার পরে পূর্ণ সংখ্যা আসে তাহলে সে রুট করলে সেটা হচ্ছে মূলত মূলদ অমূলদের সংখ্যাটাই আছে এরকম, যা যে সংখ্যাকে দুইটি সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় বা এ বাই বি রূপে প্রকাশ করা যায় বা দুইটি সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায়। যেমন দেখো এই 22/7 এটা কিন্তু একটা কি সংখ্যা, 22/7 কিন্তু একটা মূলদ সংখ্যা, ঠিক আছে, আসন্ন মানে এটা কিন্তু ধরা হয়েছে, এই 22/7 কিন্তু একটা মূলদ সংখ্যা, কিন্তু পাই একটি অমূলদ সংখ্যা,
পায়ের যে মান রিয়েল মানে যে 3.14 ইঞ্চিস এটা একটা অমূলক সংখ্যা, কিন্তু এই যে তোমাকে যদি বলা হয় 22/7 একটা মূলত না অমূলত, তাহলে বলবা মূলত। কারণ আছে দেখো 22 আর 7 ও দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা গেল। দাঁড়াও এখানে 22/7 এর মানটা কি আসে দেখি, এটাও তো মূলত হবে না, এটা অমূলত হবে। দেখো 22 কে যদি আমরা 7 দ্বারা ভাগ দেই, কিন্তু এটা 22 কে 7 দ্বারা ভাগ দিলে তাও দেখো দশমিকের পরে সেই অনেক ঘর চলে যাইতেছে, কিন্তু এরকম তো আসার কথা না। ক্যালকুলেটরটা 22/7 ইকুয়াল এই দেখো 3.1428, মানে এই মানটা একুরেট ওই ইর মতো করে আসে না, কিন্তু একুরেট মান আমরা এটাই ধরবো 3.1416। তাহলে এখন আমি একটু রিভিউ দিই। দেখো যে আমরা শিখলাম বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে একটা ধ্রুবক, এটা একটা আমাদের এমসিকিউর গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই ধ্রুবকের মান হচ্ছে পাই, যা একটা গ্রিক শব্দ, ঠিক আছে। পাই হচ্ছে একটা কি শব্দ, গ্রিক শব্দ, এখানে তাকায় একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আর বৃত্তের পরিধি এবং সি, বৃত্তের পরিধি সি এবং ব্যাট যদি হয় ই হয়, পরিধিকে যদি আমরা সি ধরি আর ব্যাসকে যদি আমরা ডি ধরি, দেখো পরিধিকে সি ব্যাসকে যদি ডি ধরি, তাহলে এটা আমরা লিখতে পারি সি বাই ডি, এটাকে সি বাই ডি আকারে লেখা যায়, সমান সমান পাই, অথবা আর গুণন করলে ডি এর সাথে পাই গুণ হবে। এটা কিভাবে আসছে, এই যে এখানে আমি আর একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি একটু পরে। তারপর দেখো বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, এটা আমরা আগেও শিখছি, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, এর মানে ডি মানে হচ্ছে 2r, এর মানে হচ্ছে ডি সমান সমান আমরা লিখতে পারি 2r। আর প্রাচীন কাল থেকে গণিতবিদগণ পায়ের মান নির্ণয়ের জন্য চেষ্টা করেছেন, প্রাচীন কালে এগুলো আসে না বেশি। আর পায়ের মান নির্ণয় করেছেন উনি ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, যিনি জিরো আবিষ্কার করেছেন, যে এবং পায়ের মান নির্ণয় করেন, এবং পায়ের মানটা হচ্ছে 3. দেখো পায়ের মানটা হচ্ছে 3.1416, আর পায়ের মান মিলিয়ন ঘর পর্যন্ত, এই যে শ্রীনিবাস রামানুজন পায়ের মান দশমিকের পর, দেখো দশমিকের পর মিলিয়ন ঘর, এখানে আছে 1, 2, 3, 4টা ঘর, তাহলে 5, 6, 7, 8, 9, 10 করে মিলিয়ন, মানে 1,000,000 হয় কয় লক্ষ জানো, 10 লক্ষ, 1,000,000 আছে 10 লক্ষ, এর মানে দশমিকের পরে 10 লক্ষ ঘর পর্যন্ত তিনি নির্ণয় করেছেন, এই জন্য তার নামটাই বইতে লেখা হয়েছে। তুমি যদি 10 লক্ষের পরে যদি 1 কোটি বার বের করতে পারো, তাহলে তোমার নামও বইতে চলে আসবে। দেখো প্রকৃতপক্ষে পাই একটা কি সংখ্যা, অমূলক সংখ্যা, ঠিক আছে। প্রকৃতপক্ষে পাই একটা কি সংখ্যা, অমূলক সংখ্যা, আর অমূলক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে যদি এরকম দুইটা ই হয় দশমিকের পরে কনভার্ট করা হয়, তাহলে অসীম পর্যন্ত যায়, মানে কোথায় শেষ সেটা ঠিক নাই। ওকে এখন দেখো আমরা দুইটা, তারপর আমরা দুইটা সূত্র শিখছি, এই একটা সূত্র হচ্ছে বৃত্তের পরিধি আর একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। দেখো একটা হচ্ছে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র 2πr, আর ক্ষেত্র বলতে একটা স্কোয়ার আমরা বুঝি, এই জন্য পাই আর স্কোয়ার লিখছি আমরা। এই পয়েন্টগুলি একটু সবাই দেখো, এই পয়েন্টগুলিতে কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে, তাহলে এটার আমি একটা স্ক্রিনশট নিয়ে তোমাদের এখনই গ্রুপে দিয়ে দিতেছি, যাতে তোমরা পরবর্তীতে দেখলে এটার উপর একটা আইডিয়া পাও। তোমাদের ক্লাস চলাকালীন সময় আমি দিয়ে দিতেছি, এখানে কারা কারা আছে তারপরে দেখো, সবাই বইতে এগুলা মার্কিং করে রাখবা, ঠিক আছে। মার্ক ইউর বুকস, আমি লিখে দিছি মার্ক, কারণ 2 দিন পরে এই ছবি থাকবে না বইতে, দাগিয়ে রাখবে বইতে পয়েন্টগুলি, দাগিয়ে রাখবে, ঠিক আছে, বইতে পয়েন্টগুলি দাগিয়ে রাখবে। এখন দেখো আমরা আমাদের মূল পাঠে চলে যাই, তাহলে এখান থেকে আমাদের কিন্তু প্রচুর এমসিকিউ এখান থেকে আসে, বেশি বৃত্তের যত এমসিকিউ গুলি আসে বা কনং সৃজনশীলের কোশ্চেনটা আসে এখান থেকে আসে। তাহলে দেখো বৃত্তের পরিধি নির্ণয়, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, বৃত্তের পরিধি নির্ণয় একদম সহজ ম্যাথ, দুইটা ম্যাথ শিখলেই তুমি মোটামুটি সব পারবো। আমি আজকে চেষ্টা করব যে তোমার সামনে স্কুল বন্ধ হয়ে যাবে তোমাদের,
বন্ধের ভিতরে যদি পারি এবার এমসিকিউ গুলি ধরতে হবে। এখন পুরো বই শেষ হয়ে গেছে, তো এখন দেখি বোর্ড ভিত্তিক একটা একটা করে এমসিকিউ ধরা যায় কিনা, এক একদিন এক একটা করে। কারণ এমসিকিউ গুলি শিখলে তোমাদের অনেক বেসিক জিনিসগুলি শেখা হয়ে যাবে। দেখো যে বৃত্তের পরিধি সমান সব কত, যারা গ্রামে গেলেও নেটওয়ার্কের মধ্যে থাকো, কারণ ঈদ তো হয়েছে 1 তারিখ, দু একদিন হয়তো ক্লাস নেওয়া যেতে পারে। দেখো 10 সেন্টিমিটার ব্যাসের, একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাদের ডি মানে হচ্ছে ব্যাস, খেয়াল করো ডি মানে হচ্ছে ব্যাস, ব্যাসের মান দেয়া আছে 10। ওরা যেভাবে অঙ্কটা করছে আমরা সেইভাবে করব না। বৃত্তের ব্যাসের মান হচ্ছে ডি সমান সমান হচ্ছে 10, আর আমরা যদি ব্যাস থেকে ব্যাসার্ধ বের করি, দেখো আমরা কখনো যদি ব্যাস দেয়া থাকে তাহলে আমরা কি করব, ওইটাকে 2 দ্বারা ভাগ দেব। ব্যাস দেয়া থাকলে সেটাকে কত দ্বারা ভাগ দেব, আমরা 2 দ্বারা ভাগ দেব, কারণ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। আমরা জানি ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, আর ব্যাসের দ্বিগুণ হচ্ছে ব্যাস। এই দুইটা কথা ভালো করে মনে রাখবে, মনে রাখবে ব্যাস হচ্ছে বড় জিনিস, ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক। ঠিক আছে, ব্যাস আর ব্যাসার্ধ বোঝনো এরকম কেউ আছো? দেখো সবাই আর পরে বলবে স্যার ব্যাসই তো বুঝি না, এটা তো আর বিপদ। দেখো এই যে এইটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। ঠিক আছে, যে কোনো দিকে, এই কেন্দ্র থেকে যদি আমি এইদিকে নেই ওইদিকে যাবে না, কারণ হচ্ছে একটা শেপ আছে, তো এই জন্য দেখাই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যত দূরত্ব আঁকবো আমি সব দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। আর একটা বৃত্তের ব্যাসার্ধ সমান হয়, আর ব্যাসও একটা বৃত্তের যতগুলি ব্যাস আঁকো না কেন। আর দেখো এই যে আমি যদি এখান থেকে দাগ দিই, দেখো এখান থেকে, ও সরি, দেখো এখান থেকে আমি যদি নিয়ে আসি, দেখো এই যে দেখো এই পুরো পথ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটাই হচ্ছে ব্যাস। ভালো করে ব্রেনে নিয়ে নাও, খালি মুখস্থ করলে চলবে না, সব জিনিস মুখস্থর জিনিস না। এই যে আমি এই যে এই মাথা থেকে দেখো একটু খেয়াল করো, এই যে এই মাথা থেকে আমি দাগটা টেনে এই মাথা পর্যন্ত যে নিয়ে আসলাম, এই যে 2 মাথা পর্যন্ত পুরাটাকে বলে ব্যাস। নেটে একটু সমস্যা দিতেছে, শব্দ শুনতে অসুবিধা হতে পারে। দেখো যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যেই পথটা আছে পুরোটা হচ্ছে ব্যাস, ইস ব্যাস, আর এই কেন্দ্র থেকে এই 2 মাথা পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলে ব্যাসার্ধ। এর মানে কেন্দ্র থেকে 2 মাথা পর্যন্ত দূরত্ব তো সমান, পরিধি সমান, সরি ব্যাসার্ধ সমান। এই জন্য ব্যাস সমান হচ্ছে 2D, একটু আগেই যে আমরা লিখছিলাম ব্যাস মানে হচ্ছে এই যে ডি সমান সমান 2R, মানে সরি ব্যাস ডি সমান সমান 2R। এটা তাহলে আমরা ব্যাসকে সবসময় অর্ধেক করে নেব। এখন দেখো আমাদের বৃত্তের পরিধি নির্ণয় করতে বলছে, আমাদের বৃত্তের পরিধির সূত্র আমরা ভালো করে খেয়াল করি, বৃত্তের পরিধি, দেখো আমি পরিধি আর বাংলায় লিখলাম না, এখানে বাংলা লেখাটা একটু ঝামেলা হয় বেশি। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে আমাদের কি 2πr, আমাদের এইভাবে করে আমি লিখলাম 2πr। তাহলে 2 এর 2, খেয়াল করো 2 এর 2, পাই এর মান লিখবে এরকম 3. একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, 3.1416, পাই এর মান হচ্ছে 3.1416। আর এর মান হচ্ছে কি, দেখো আর এর মান হচ্ছে 10/2, 10/2 মানে কত হয়ে যায় 5, মানে 5। তাহলে আর এর মান আমরা 5 বসায় করব। ঠিক আছে, এর মানে হচ্ছে আমাদের এই তিনটা জিনিস গুণ করলে আমরা পরিধি পেয়ে যাব। যেমন এখানে দেখো ওরা এইভাবে করে করছে, এখানে ওরা কোন সূত্রটা অ্যাপ্লাই করছে, দেখো পাই ডি, ওই যে আমরা একটু আগে শিখছিলাম যেটা, এই যে পাই ডি, এই যে এই যে সি সমান সমান কি শিখছিলাম আমরা, পাই ডি, এই যে সি সমান সমান পাই ডি কার গুণন করে শিখছি না আমরা, এই এইটি ইউজ করছে ওরা, সি সমান সমান পাই ডি। রেজাল্ট কিন্তু সেমই আসবে তোমার, সি সমান সমান পাই ডিও যা এটা। আমি আরেক ভাবে তোমাদের যদি একটু দেখাই, হ্যাঁ বলো দেখি কারো কোনো সমস্যা আছে কিনা বলো দেখি, আনমিউট করে দিয়েছি বলো। স্যার কথা তো একদম শোনা যাচ্ছিল না, নেটে খুবই প্রবলেম, একটু কষ্ট করে শুনলেই তারা শুনছে, আচ্ছা সমস্যা নেই, আমি আবার রিপিট করছি, টেনশন করো না, আমি মিউট করে দিয়ে আবার রিপিট করতেছি। দেখো যে আমাদের বৃত্তের পরিধি, দেখো পরিধি নির্ণয় করতে বললে আমাদের যে কোনো জিনিস দিতে পারে,
তোমাদের যদি এটা ইসে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে একই লিংকে আবার সবাই ঢুকে পড়বা। দেখো 10 সেন্টিমিটার ব্যাসের, এর মানে ব্যাস দেয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে আমাদের যখন কোনো কিছুর ব্যাস দেয়া থাকবে, মনে রাখবা এটা তোমরা 19 যখন গিয়ে অঙ্ক করবে না, সবসময় এই জিনিসটা ব্যাসকে ব্যাসার্ধতে নিয়েই করতে হবে ম্যাক্সিমাম টাইম। এর জন্য যদি কখনো আমাদের ব্যাস দেয়া থাকে, যা মানি দেয়া থাকবে না কেন, সেটাকে আমরা দুই দ্বারা ভাগ দেব, ব্যাসকে দুই দ্বারা ভাগ দেব, কারণ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এই জন্য আর এর মান বের করবো 10/2 মানে হচ্ছে 5। তাহলে আর আমাদের যদি বৃত্তের পরিধি নির্ণয় করতে বলে, দেখো বৃত্তের পরিধি সূত্র হচ্ছে, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করিনি, আমরা সূত্র অ্যাপ্লাই করছি এই যে 2πr, যে বৃত্তের পরিধিকে আমি এখানে মার্ক করে দিয়েছি। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। তাহলে 2 এর মান এই 2, পাই এর মান হচ্ছে 3.1416, আর এই আর এর মান হচ্ছে পাই, এই 5, এই যে একটু আগে আমরা যেটা পেলাম 5। তাহলে এই তিনটা জিনিসকে যদি আমরা গুণ করি, দেখো আমি একটু ক্যালকুলেটর যেহেতু আছে আমি গুণ করে দেখাই, তাহলে লিখি 2 × 3. ক্যালকুলেটারে ঝামেলা দিতেছে, আমি এখান থেকে করি 2 × 3.1416 × দেখো 5। তাহলে তিনটা জিনিসকে যখন গুণ করব তখন আমার রেজাল্ট কিন্তু দেখো 31.416, ওদেরও কিন্তু রেজাল্ট এরকমই আসছে 31.416, ওরা কিন্তু এরপরে আর লেখে নাই। ওকে 31.416, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো দেখি। সবাইকে বুঝতে পারছো এটা ম্যাথ কিন্তু দুইটাই, 2πr আর πr স্কয়ার, এই দুইটাতেই সব ধরনের ম্যাথ। তুমি যদি এই দুইটা সূত্রের ব্যবহার একটু শেখো তাহলে তোমার এই ম্যাথ নিয়ে এই চ্যাপ্টারে কোনো সমস্যা নেই। এখানে অনেক এলসিএম হাতিলাস, ওকে এখানে অনেক কিছু আলোচনা আছে, এটা আমি পরে ডিসকাস করব নি তোমাদের, মানে একটা বৃত্তকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে কিভাবে আমরা একটা বৃত্তের ক্ষেত্রফল বের করেছি, ঠিক আছে, মানে এই ব্যাখ্যাটা আবার এই আয়তক্ষেত্র দ্বারা কিভাবে বের করছে, এটা যদিও তোমাদের জাস্ট শেখার জন্য শেখা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? হ্যাঁ বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফল বলছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা ওই যে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, আমরা পরিমাপে শিখছি না বাহুর দৈর্ঘ্য স্কয়ার। দেখো আমি এক এক দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, ঠিক আছে, আর হচ্ছে সমান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা, আর রম্বসের ক্ষেত্রফল হচ্ছে ½ কর্ণদ্বয়ের গুণফল, বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, কারণ বর্গের চারটা বাহু সমান থাকে, এর জন্য বাহুর দৈর্ঘ্যকে যদি স্কয়ার করা হয় তাহলে ক্ষেত্রফল পাওয়া যায়। আর দেখো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে, এই যে আমরা ক্ষেত্রফল দুইটা শিখছি, বৃত্তের ক্ষেত্রফল হইলে পাই আর স্কয়ার, আর পরিধি যদি হয় 2πr, এই দুইটা সূত্র খুব ভালো করে তোমাদের জানতে হবে, তাইলে মনে করো একটা ভালো আইডিয়া তোমাদের হয়ে যাবে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। ওকে তাহলে আমাদের পরিধি গেল, তাহলে পরিধিতে আর দেখো বৃত্তের ক্ষেত্রফল, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এটা আসছে যে পরিধির অর্ধেক গুণন ব্যাসার্ধ, আমরা এটা পরে দেখব। দেখো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, একটু আগে আমরা যেভাবে শিখছি না এইভাবে ওরা করছে দেখো। আর ক্ষেত্রফলকে মাঝে মাঝে দেখবা এ দিয়ে লেখে, এ মানে এরিয়া, মাঝে মাঝে কেউ কখনো যদি এ অফ সি দিয়ে লেখে তাহলে মনে রাখবা এ অফ সি মানে সার্কেল, সার্কেলের এরিয়া মানে ক্ষেত্রফল। তো এরকম নর্মালি দেয় না, যদি কখনো দেয় একটু ব্রেনটাকে খাটানোর চেষ্টা করবা, যেহেতু তোমরা তো ক্ষেত্রফল মানে এরিয়া এটা তো সবাই আগে থেকেই কম বেশি জানো। দেখো বলছে কি, এত মিটার ব্যাসের, একটু খেয়াল করো সবাই, মিটার সেন্টিমিটার কিনা এখানে আমাদের কোনো সমস্যা নেই, পরিমাপ ছাড়া অন্য চ্যাপ্টারে মিটার সেন্টিমিটার নিয়ে কোনো ঝামেলা নেই, শুধু পরিমাপে ওই জিনিসটা খেয়াল রাখবে, এককের দিকে সাবধানে খেয়াল থাকবে। এত মিটার ব্যাসের একটি বাগানের ক্ষেত্রফল কত, এত মিটার ব্যাসের, ঠিক আছে, তাহলে আমাদের দেখো এই যে ও এখানে ওরা লিখে দিছে, আমি জাস্ট এখান থেকে বুঝিয়ে দিই, দেখো তোমাদের এই বাংলা কথা না লিখলেও চলবে, লিখবে এখানে ডি সমান সমান হচ্ছে 9.8, এই বাংলা এতটুকু লিখলেই হবে, ব্যাস ডি সমান 9.8 মিটার। তাহলে আমরা একটু আগেই শিখে আসছি যে কখনো যদি ডি এর মান দেয়া থাকে আমরা আর এর মান বের করে করবো সবসময়, কারণ আমরা সূত্রটা শিখছি আর দিয়ে। এই জন্য দেখো আমরা কি করেছি, আর এর মান যখন বের করবো এই যে মানটা দেয়া থাকবে এটাকে দুই দ্বারা ভাগ দিয়ে অর্ধেক করে নেব, এর মানে 9.8 কে যদি দুই দ্বারা ভাগ দেই তাহলে হয়ে যায় 4.9 মিটার,
ঠিক আছে তাহলে বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ 4.9 মিটার এটা গেল আমাদের বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ আর হচ্ছে আমাদের এখানে জানা আছে কি ব্যাস ব্যাস ব্যাসার্ধ সম্পর্কে আমরা জানার পরে দেখো এখন বৃত্তের ক্ষেত্রফল যে একটু আগে আমরা শিখছিলাম পাই আর স্কয়ার এই চিহ্নটা ব্যবহার কেন করে দেখো পাই এর মান কিন্তু আমাদের 3.14 না আরো আছে অনেক বড় একটা মান তাহলে যখন একটা মান এরকম অমূলদ আকারে অনেক বড় মান থাকে তখন এই মানের ভ্যালুটা যদি সংক্ষিপ্ত করে বসাইতে চায় তখন এখানে এরকম সমতুল্য একটা চিহ্ন ইকুইভ্যালেন্ট বলে এটাকে ঠিক আছে এটাকে এটা যদি তোমরা এসে যাও দেখো এই সমস্ত সাইনগুলি যখন বুঝবা না তখন কোথায় যাবো আমি বলে দিই তোমাদের চলে আসছে দেখো যেটা আমরা আলোচনা করতেছিলাম দেখো আমি মিউট করে দিয়ে দিচ্ছি সবাইকে আবার ওয়েটিং আছে দুইজন আচ্ছা মোটামুটি চলে আসছে দেখো তাহলে আমাদের এই যে এখন যে জ্যামিতিটা শেখাবো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা এবং ইজিলি পারবা দেখো বইয়ের স্ক্রিনটা আমি আরেকটু বড় করি এই পুরাটা এটা ঘিরে যেতে থাকে ঠিক আছে এখন দেখো আমাদের এটা নিয়ে আসি একটু আগে যেটা আমরা শিখছিলাম বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় এর মানে আমরা জানি পাই আর স্কয়ার পাই এর মানটা আমরা দশমিকের পরে শব্দ লিখি না এই জন্য এখানে এই ইকুইভ্যালেন্ট চিহ্নটা ইউজ করে তুমি যদি মনে করো যে স্যার আমি এটা ইউজ না করে সমান সমান দেবো কোনো সমস্যা নেই তোমরা সমান সমান দিয়ে লিখলেও চলবে ঠিক আছে পাই এর মানটা আমার পরীক্ষায় মাঝে মাঝে লিখে দেয় 3.14 ইউজ করার জন্য নাইলে তুমি দশমিকের পরে দুই ঘর ইউজ করতে পারো পরীক্ষায় যদি কোশ্চেনে দেয়া না থাকে তাহলে দশমিকের পরে নর্মালি দুই ঘর দিয়ে করবা ঠিক আছে 1/6 আর কেউ লেখে না আর এমসিকিউতে যদি দেখো 1/4 দিয়ে না মিলে তখন 1/6 দিবা সাথে 3.14 1/6 দিয়ে ট্রাই করে দেখো উত্তর ডাইরেক্ট মিলানোর জন্য এখন দেখো যে পাশের চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত সমকেন্দ্রিক বৃত্ত বলতে আমি কি বুঝি দেখো একটু আমি যদি এই একটা ছবি নিয়ে আসি মনে করো এই একটা বৃত্ত বৃত্তদের এখানে বৃত্ত দুটি সুন্দর আছে ছবি না আঁকলেও চলতো দেখো আবারও এই যে দেখো দুইটা বৃত্ত আঁকলাম দুইটা বৃত্তের ভিতরে যদি একই রকম আমাদের কেন্দ্র থাকে তোমাদের যে এক সমবৃত্ত পড়াইছি না এই সমবৃত্তর সৃজনশীলের সাথে এই অঙ্কটা পরীক্ষায় আসে বুঝতে পারছো ওই ছবি দিয়ে বলবে এই পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল আমি এক এক করে আলোচনা করি দেখো বলছে পাশে দুইটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত হয়েছে বৃত্ত দুইটির ব্যাসার্ধ যথাক্রমে 9 এবং 4 তাহলে এই যে এটা হচ্ছে ছোট বৃত্ত দেখো এই যে এটা হচ্ছে ছোট বৃত্ত এই জন্য এর ব্যাসার্ধ হবে 4 ছোটটার ব্যাসার্ধ কম আবার এই বৃত্তটা দেখো আমি যদি একটু দূরে সরে আঁকি এই যে এই বৃত্তটা অনেক দূরে এর মানে এটা হবে আমি লিখলাম 9 দ্বারা বুঝাইলাম এটা বড়টা এটা হচ্ছে 9 এর মানে তোমাদের বইতে যে ছবি দিছে দেখো এই কেন্দ্র থেকে সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো যেহেতু তোমরা বইতে গিয়ে দেখবা এই যে কেন্দ্র থেকে এই ছোট বৃত্ত পর্যন্ত এটা হচ্ছে 4 সেন্টিমিটার আর কেন্দ্র থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে 9 সেন্টিমিটার ঠিক আছে এর মানে হচ্ছে কি দেখো আমাদের দুইটাই পেলাম আমরা এটার একটা ব্যাসার্ধ পেলাম এটা একটা ব্যাসার্ধ তাহলে আমরা লিখছি কি দেখো বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ আর মানে হচ্ছে 9 সেন্টিমিটার আর আরেকটা হচ্ছে ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান দেখো 4 সেন্টিমিটার এখন আমাদের কি বের করতে বলছে দেখো বৃত্তদ্বয়ের পরিধির পরি এই পরিধি দেখে কিন্তু সবাই পরিধি বের করা শুরু করে দেয় খুব সাবধান
তোমাকে কিন্তু পরিধি বের করতে বলে নাই, তোমাকে এই যে বক্র অংশ দেখো, এই একটা বক্র অংশ, এই একটা বক্র অংশ, দুইটা বক্র অংশ বোঝানোর জন্য বলছে পরিধির। এই পরিধির ওয়ার্ডটা ইউজ করেছে দেখে অনেকে এই জিনিসটা ভুল করে। ওকে, তাহলে এই জন্য মনে রাখবা, এই পরিধি দ্বারা বোঝাচ্ছে এই যে একটা বক্র অংশটা কালো, আবার এই যে বৃত্তের পরিধি মানে কালো অংশটা, এই দুইটার মাঝখানের জায়গাটার ক্ষেত্রফল বের করতে বলছে। এই জন্য বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত, এটা বের করার জন্য আমাদের কি করতে হবে দেখো, আমাদের এর মানে আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। আমাদের মূল টার্গেট হচ্ছে কিন্তু ক্ষেত্রফল বের করা। দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাদের মূল টার্গেট হচ্ছে কিন্তু এই দুইটার ক্ষেত্রফল বের করে, ঠিক আছে, আমাদের দুইটার ক্ষেত্রফল বের করে বিয়োগ দেওয়া, সোজা হচ্ছে এই কাজ। আমাদের দুইটার ক্ষেত্রফল বের করে যদি আমরা বিয়োগ দেই তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল, এই পরিধি দ্বারা বোঝাচ্ছে এই বক্র অংশ এবং এই বক্র অংশ, মানে মনে করতে পারো এই যে এখানে লাল সার্কেল এবং লাল সার্কেল, এই দুইটা সার্কেলের ভিতরের যদি আমরা এগুলি আউট করে দেই, দেখো এটাকে কি ফিল করা যাবে, এখানে ফিলের কোন অপশন আছে কিনা আমি দেখি, না এটা তো পুরো নোট চলে আসছে, নোট লেখার জন্য বলছো, ওটা সমস্যা নাই, মানে এই জায়গাটা ঠিক আছে, এটা ওয়ার্ডে যদি দেখাইতো আমি তাহলে সুবিধা হতো। তাহলে এই যে আমাদের এখানে যে কালো করে দিছি অ্যাশ কালার যেটা, এই যে অ্যাশ কালার করা, এইটার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে করছি দেখো, খুবই সহজ একটা ম্যাথ। তাহলে প্রথমে আমরা লিখছি, দেওয়া আছে বড় বৃত্তের ব্যাসার্ধ, বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ এত, আমরা জানি কি বৃহত্তর বৃত্তটির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল কিন্তু সূত্র কিন্তু আমাদের পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এই পায়ের মান 3.14, দুই ঘরে লিখছি আমরা, পরে কোশ্চেনে বলা না থাকলে আমরা দুই ঘরে লিখবো, বেশি লিখবো না, আর ইনটু ক্ষেত্র আর এর উপর স্কোয়ার মানে 9 ক্ষেত্রফল, এই ব্যাসার্ধ এই জন্য 9 এর উপর স্কোয়ার। তাহলে 9 কে স্কোয়ার করে যদি আমরা 3.14 গুণ দেই তাহলে আমাদের মান আসে এটা, আর ক্ষেত্রফলের একক সবসময় হয় বর্গ একক, মনে রাখবা ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ একক, আর যেহেতু এটা সেন্টিমিটারে দেওয়া আছে সেন্টিমিটার, এর জন্য আমরা লিখলাম বর্গ সেন্টিমিটার। এই অঙ্কটা প্রচুর আসে পরীক্ষায়, স্কুলে পরীক্ষায় তোমাদের যদি হইতো অ্যাভেলেবেল তাহলে দেখতে যে আসতো, যে ক্ষুদ্রতর বৃত্তটির ক্ষেত্রফল, আবার ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্ধ বলে দিছে 4, ঠিক আছে, তাহলে 4 সেন্টিমিটার, তাহলে কি হবে এখানে আবার লিখবো পাই আর স্কোয়ার, আর আর এর মান এখন ধর বসাবো 4, এর মানে 4 স্কোয়ার করে 3.1416 যদি আমরা গুণ দেই তাহলে এই মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে, ওই মানটা আমরা পেয়ে যাব যে 50.24 বর্গ সেন্টিমিটার। ওকে, তারপর বৃত্তদ্বয়ের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল, এখন যদি এই কথাটা আমরা বলি যে বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফল বিয়োগ দেবো, এই যে এখানে একটা মান পেয়েছি আমরা, দেখো এই যে দুইটা মান পেয়েছি, এই একটা মান পেয়েছি এবং এই একটা মান পেয়েছি, এই যে দুইটা মান পেয়েছি, এই দুইটা মানকে যদি আমরা বিয়োগ দিয়ে দেই তাহলে আমরা এটা পেয়ে যাব, আর একক থাকবে সবসময় বর্গ সেন্টিমিটার, আর দশমিকের পরে অনেক ঘর থাকে, যেহেতু এটা একটা আসন্ন মান, আসন্ন মান বলতে আরো অনেক ঘর ছিল, এই জন্য আমরা দশমিকের পরে প্রায় কথাটা লিখেছি, ঠিক আছে, তোমরা এমনিতেই দশমিকের পরে কোনো ভ্যালু লিখলে যদি অনেক সংখ্যা থাকে, আমরা দুই ঘর লিখছি কিন্তু আছে অনেক সংখ্যা, তখন আমরা প্রায় লিখে দেবো। এই অঙ্কটা কিন্তু অন্যভাবেও আসতে পারে, তোমাকে যদি এরকম একটা কোশ্চেন করে, তোমার একটা বৃত্তাকার বাগান আছে, খেয়াল করো কোশ্চেনটা যদি একটু ঘুরে দেয়, এই বৃত্তাকার বাগানের, এটা একটা বৃত্তাকার বাগান, এই বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ মনে করো তোমাকে দিয়ে দিল, তোমাকে সাপোজ মনে করো ব্যাসার্ধ দিয়ে দিল, এই বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ দিয়ে দিল 4 সেন্টিমিটার, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো সবাই। তারপরে কোশ্চেনটা করলো কি তোমার, এই বৃত্তাকার বাগানের চারদিকে, বৃত্তাকার বাগানের চারদিকে দেখো, বৃত্তাকার বাগানের চারদিকে একটা রাস্তা আছে, আমি যদি এটা একটু সুন্দর করি দেখো, একটু এই বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ দেখো, একটা বৃত্তাকার বাগান আছে যেটার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার বললো বা 4 মিটার। এখন তোমাকে কি বললো দেখো, আমি মার্ক করে করাচ্ছি,
এই বৃত্তাকার বাগানের চারদিকে যে একটা রাস্তা আছে এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে মনে করো ইসের 2 মিটার একটা চওড়া রাস্তা আছে মানে 2 মিটার এখানে মানটা এটা 2 মিটার আর এটা 4 মিটার না এটার মানটা একটু বাড়াই দিই আমি তাহলে তোমাদের মানে 2টা মান কাছাকাছি হয়ে যেত এই জন্য তাহলে একটা বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ মনে করো দেয়া আছে 9 মানে ছোট যেটা বাগানে বাগানের ব্যাসার্ধ 9 আর এর বাইরে 2 মিটার চওড়া রাস্তা আছে দেখো 2 মিটার চওড়া রাস্তা তাহলে রাস্তা যদি 2 মিটার হয় তাহলে এই বড় বৃত্তটার ব্যাসার্ধ কত হয়ে যাবে দেখো এই 9 এবং 2 যোগ করলে কত হয়ে যায় 11 এর মানে যদি বলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো তখন ওই একইভাবে করবা তখন কিন্তু এই যে বড় বৃত্তের ক্ষেত্রফল ছোট বৃত্তের ক্ষেত্রফল বলবে না তখন এই 9 যে ছোট বৃত্তের ক্ষেত্রফল এটা লিখবা বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল আমরা জানি কি পাই আর স্কয়ার আমরা আর এর মান তো জানি 9 এই জন্য পাই আর এর মান বসাবো 9 স্কয়ার তাহলে আমরা পেয়ে যাব এই যে এই বাগানের ক্ষেত্রফল আর এই যে যখন আমরা 11 টা ধরবো দেখো 11 এটা সহ এই 9 এবং 2 এই দুইটা যোগ করলে হয়ে গেছে 11 এই 11 টা হবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল মানে পুরোটাই বড় বৃত্তের ক্ষেত্রফল তা হবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আর এই ছোটটার ক্ষেত্রফল হবে শুধু বাগানের ক্ষেত্রফল এটা যদিও তোমাদের 9 এর বইতে আছে কিন্তু তোমাদের এমসিকিউ তে দেখবে এই ধরনের কোশ্চেন করে যে একটা বৃত্তাকার বাগান রয়েছে বাগানের বাইরের চারদিকে ঠিক আছে 9 এ থাকলো এটা তোমাদের এটা এই ধরনের কনসেপ্টে কোশ্চেন করতে পারে যে একটা বৃত্তাকার বাগান যার ব্যাসার্ধ হচ্ছে 9 তাহলে আমরা যদি বাগানের বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল বের করি তখন কি লিখবো পাই আর স্কয়ার বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল যখন বের করবো ক্ষেত্রফল তো সবসময় পাই আর স্কয়ারই আমরা লিখবো পাই আর স্কয়ার লিখে আর এর মান বসাবো 9 এটা হবে শুধু বাগানের ক্ষেত্রফল এই মাঝখানের ছোট চাকতিটা আর যখন এই যে পুরো বড়টার মান বের করবো তখন লিখবো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল তখন লিখবো কি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান ওইখানেও সূত্র কিন্তু পাই আর স্কয়ার কিন্তু এখানে আর এর মানটা হবে 9+2 এর মানে 9 আর 2 যোগ করলে হয়ে যাবে কত 11 আমার বৃত্তের একটা ই আছে এমসিকিউর আরো অনেক শীটগুলি ছিল এটা যে কোথায় কোন ফোল্ডারে রাখছি আজকে খোঁজ করছিলাম পেলাম না আমি দেখি কালকের ক্লাসে শনিবারের ক্লাসে তোমাদের এটা ডিসকাস করা যায় কিনা শনিবারের সন্ধ্যায় কারো কোনো এটা বুঝতে সমস্যা আছে কিনা বলো দেখি মিউট করে দিছি সবাই না স্যার না স্যার দেখো কনসেপ্ট না স্যার বিষয়টা বলতে পারছো তো ফ্রাইডে কি ক্লাস ইভেন ছবি তুলে আচ্ছা আমি ছবি তুলে তোমাদের দিতে পারি কিন্তু যারা ক্লাস না করছে ওরা তো আবার এই ছবি দেখে অনেকটা বুঝবে না তোমরা বুঝবা যারা ক্লাস করছো পার্সোনাল আইডি তে পাঠিয়ে দিলে হয় না পার্সোনাল না গ্রুপে দিয়ে দিলাম অনেকে মেসেজ দিয়ে তো ভুলে রাখতেছে আসলে ভালোই হয়েছে হ্যাঁ যে তোমাদের ইসে দিয়ে দিলাম আর কারো কোনো প্রবলেম আছে কিনা বলো দেখি হ্যাঁ যে তোমাদের আমরা এখানে ম্যাথ শিখলাম দেখো আমি মিউট করে আবার একটু সামনে কিছু একটু ব্রিফিং দিয়ে আসি তোমাদের এগুলো প্র্যাকটিস করতে পারবে দেখো যে উদাহরণ 4 তারপর দেখো একটা বৃত্তাকার সিলিন্ডারের ক্ষেত্রফল নির্ণয় বৃত্তাকার সিলিন্ডারের ক্ষেত্রফলটা কিভাবে বের করে এটা আমি ডিটেইলস পরে আলোচনা করব তোমরা এই সূত্র দুইটা মনে রেখে করতে পারো আপাতত ম্যাথটা করো এটার ডিটেইলসটা আমাকে মনে করায় দিও যে স্যার এটার কিভাবে আসছে ক্ষেত্রফলের সূত্রটা তোমরা রিডিং পড়লে বুঝবে একটা দেখো এই যে এখানে দুইটা আছে একটা হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেখো এখানে দুই ধরনের সূত্র আছে আর একটা হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আর একটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এই যে সমবৃত্তভূমি বেলুনের সমগ্র তল পৃষ্ঠের বা তলের ক্ষেত্রফল হচ্ছে এই যে দেখো এখানে 2πrs আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সরি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2πrs আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2πr×r+s সমগ্র পৃষ্ঠটি একটু বড় হয় মনে রাখবা ঠিক আছে আর বক্রপৃষ্ঠ যেটা আছে শুধু বক্র অংশটা এটা এই h দ্বারা বোঝায় কিন্তু হাইট মানে উচ্চতা h দ্বারা বোঝায় কি সিলিন্ডারের উচ্চতা এগুলো একদম সুন্দরভাবে দেয়া থাকবে দেখো এই যে বলছে সমবৃত্তভূমিক বেলুনের সমবৃত্তভূমি কেন বলছে দেখো এটার এই উপরেরটাও যেরকম গোল এটা এরকম একইভাবে গোল
এটা দুইটার মধ্যে কোনো তফাত নেই, এই জন্য সমবৃত্ত বলছে। মানে সিলিন্ডারটা এরকম না, যদি মনে করো সাপোজ আমি একটা সিলিন্ডার এরকম আঁকা বাঁকা করে আঁকছি, আবার এখানেটা দিলাম এরকম করে, ঠিক আছে, আবার এখানে দিলাম, মনে করো এটা আমি আঁকা বাঁকা করে আঁকছি, এটা দেখো এখানেটা যতটা গোল এখানেটা ততটা গোল না, এর মানে কি এটা সমবৃত্ত উপবিভাগ না, আবার মাঝখানে দেখো গোলের পরিমাণ বেড়ে গেছে, ঠিক আছে, এরকম যদি থাকে এই জন্য এটাকে বলা হয় সমবৃত্ত উপবিভাগ। মানে দুইটা ইসের বৃত্তের এই যে উপরে নিচে পুরো জায়গাটাই একই রকম গোলাকৃতি, তাহলে এগুলা কোনো চেঞ্জ থাকবে না, যার তোমার তুমি কোশ্চেন করে পড়ে বুঝবা দুইটা মান দেয়া থাকবে সব সময়। এই যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধর মান দেয়া থাকবে আর এর মান, আর তোমাদের উচ্চতার মান দেয়া থাকবে, দেখো উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা এই সূত্র সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলুক আর বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলুক কোনো সমস্যা নাই, আমরা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করলে মনে রাখবো এই 2πrh, ঠিক আছে, 2πrh, আর এখানে দেখো 2πrh আর 2πr2, এই ক্ষেত্রফলের সাথে বক্রপৃষ্ঠটা ই হয়েছে, গুণ হয়ে এটা হয়ে গেছে। আচ্ছা এটা আমি পরে ডিটেলস যখন উপর থেকে বুঝাবো তখন বুঝবা, যা সূত্রটা মুখস্থ করো, সূত্রটাই মুখস্থ করতে হবে তোমাদের, এটা এই বুঝে বুঝে পরীক্ষা বের করার মতো টাইম পাবে না এত। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2πrh, আর মনে রাখবা আর সমগ্র পৃষ্ঠ হলে 2πr(r+h), 2πr(r+h), এই h না লিখে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে r+h লিখবা, এই গেল, ঠিক আছে। এখন দেখো এই ধরনের অঙ্ক যে এখানে দিছে আমাদের বলছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে, এর মানে বের করলাম, আর আমাদের অনুশীলনীতে যেটা আছে দেওয়া দেখো একদম সহজ, বলছে এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, আমাদের ব্যাসও দেওয়া থাকতে পারলে, পরীক্ষা যদি ব্যাস দেওয়া থাকে তাহলে আমরা হাফ করে ব্যাসার্ধ বের করে নেব। সমবৃত্ত ভূমি বেলুনের উচ্চতা 8 সেন্টিমিটার, দেখো উচ্চতা দেয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে বেলুনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, দেখো এখানে বের করতে বলছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা একটু আগে শিখছি যে 2π, ঠিক আছে, 2πr(r+h), 2πr(r+h) যদি হয় তাহলে সেটা হয়ে যাবে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, আর যদি বক্রপৃষ্ঠ হয় তাহলে হবে 2πr, তার সাথে একটা h যুক্ত হয়ে যাবে। তাহলে এই আমাদের হয়ে গেল। তারপর দেখো আমি এখান থেকে একটু তোমাদের ধরায় দেই যে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ইসের বৃত্তের এমসিকিউ গুলি পরে এক সময় ধরি, আমি ম্যাথ যেহেতু করাচ্ছি ম্যাথ গুলি ধরে নি আগে। দেখো এই যে এখান থেকে তোমরা একটু করবা, এই যে 12, 13 এগুলি পারবা, ঠিক আছে। দেখো 12 নম্বর বলছে কি বৃত্তের পরিধি নির্ণয় করো, সবগুলা ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে 12 দেওয়া আছে সব ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ দেওয়া থাকলে তো সমস্যাই নেই, আমরা জানি পরিধির সূত্র কি 2πr, এর মানে তোমাদের প্র্যাকটিসের জন্য বলতেছি, যে কোনো একটা মান নিয়ে একটা প্র্যাকটিস করে দেখবা, এই 12 থেকে একটা করবা, 13 থেকে দুইটা করবা, একটা নিবা ব্যাসার্ধ দিয়ে একটা করবা, একটা ব্যাস দিয়ে করবা। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি πr2, দেখো অনেক ইজি ম্যাথ, নিচে কয়েকটা ম্যাথ একটু ক্রিটিক্যাল আছে ওগুলো আমি ধরাই দিলি পার বুঝবা। দেখো πr2, ক্ষেত্রফলের সূত্র আছে πr2, ওকে, তাহলে πr2, তাহলে আমরা যদি ব্যাস দেয়া থাকে তাহলে তো আমরা বের করতে পারবো না, তাহলে আমরা এখান থেকে r এর মান যদি বের করি ব্যাস থেকে, তাহলে আমরা কি করবো 34 কে 2 দ্বারা ভাগ দেব, আমরা ব্যাসকে যদি 2 দ্বারা ভাগ দেই এর মানে 34, খেয়াল করো 34, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই খেয়াল করো তাইলে কত হয়ে যাবে 17, এর মানে আমরা 17 দিয়ে কাজগুলি করব, ঠিক আছে। এই অঙ্কের ব্যাসের 34 অর্ধেক করে আমরা 17 পাবো, এই 17 দিয়ে কাজটা করব, ওকে। হ্যাঁ আমি একটু ক্লাস নিচ্ছি তো একটু পরে কথা বলছি, আচ্ছা দেখো একটু দেখো এরপরে দেখো একটা বৃত্তাকার শীটের পরিধি, এই অঙ্কটাও আসে পরীক্ষায়, ঠিক আছে, একটা বৃত্তাকার শীটের পরিধি দেওয়া আছে 154, দেখো এখানে ক্ষেত্রফল নাই, তোমাকে ব্যাসার্ধ বের করতে বলছে, শীটের ক্ষেত্রফল বের করতে বলছে, একদম সহজ। তাহলে আমি এখানে যদি লিখে লিখে করি একটু দেখো, আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দেই তাহলে তোমরা বের করতে পারবে, কারণ আমরা জানি ক্ষেত্রফল বের করতে বললেও ব্যাসার্ধ জানতে হয়, তাহলে আমাদের জানা আছে পরিধি, আমরা শিখছিলাম ব্যাস দেওয়া থাকলে অর্ধেক করে করা যায় কিন্তু পরিধি দেওয়া থাকলে কেমনে করব, আমরা লিখবো আমরা জানি 2πr, দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো কিভাবে আমরা r এর মানটা বের করে নেই, r এর মানটা মাঝে মাঝে এরকম বের করে নিতে হয়,
আমাদের কোন পরিধি বা ক্ষেত্রফলের মান যদি দেয়া থাকে তাহলে সূত্রে বসাই দিবা জাস্ট। 2 পাই আর এর মান হচ্ছে দেখো 154, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো 154, ঠিক আছে? এটা লিখলাম, তারপরে বা দিয়ে যদি আমি লিখি, এখন যদি মানগুলি বসাই দেখো, এই 2 এর 2, 2 এর 2 পাই এর মান হচ্ছে কত, 3.14, যে 3.14 আর ইনটু আর, আর এর মান লিখলাম সমান সমান লিখলাম 154, সমান সমান দেখো 154, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে বুঝে যাবা। তাহলে এখন আমরা দেখো এই যে 2 ইনটু 3.14 কে যদি আমরা এই 3.14 কে যদি 2 দ্বারা গুণ দেই তাহলে হবে 6. দেখো 6. 3 দুগুণে কত হয়, 6, আর 14 দুগুণে কত হয়ে যাবে, 28, এর মানে 6.28। আমরা ক্যালকুলেটর ছাড়াই একটু করলাম 6.28, আর 8 তো সাথে থাকবেই, আর সমান সমান হবে 154, দেখো 154, 154, ওকে। এখন আমরা যদি বা দিয়ে আর এর মান বের করি, একটু খেয়াল করো সবাই, আমরা যদি আর এর মান বের করি, আর সমান সমান তাইলে 154, খেয়াল করো তাইলে 154 কে আমরা ভাগ দেবো কত দ্বারা, 6.24 দ্বারা, দেখো 6.24, লিখতে আজকে এত অসুবিধা হইতেছে কেন, মাউসটা ঝামেলা করতেছে, 6.28, এই যে 6.28 দ্বারা যদি ভাগ দেই তাহলে আমরা আর এর মান পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা ক্যালকুলেটর যেহেতু আছে আমরা ক্যালকুলেটরটা দিয়ে একটু মানটা বের করে নেই। দেখো ক্যালকুলেটরটা দিয়ে, ক্যালকুলেটরটা দিয়ে আমরা যদি মান করে বের করি, দেখো 154, ঠিক আছে, ভাগ 154 ভাগ আছে 6.28, 6.28, তাহলে আমাদের মান আসে 24.5222। তাহলে আমরা এখানে লিখতে পারি 24, দেখো এই যে ভ্যালুটা আমরা লিখতে পারি 24, ঠিক আছে, আমাদের কি ছিল 24.52, 24.52 লিখলাম, দেখো এই 52 হচ্ছে আমাদের আর এর মান। দেখো আর এর মান এইভাবে বের করে নিয়ে আসতে হবে, তোমাদের যদি পরীক্ষায় ব্যাসার্ধ দেয়া থাকে তখন লিখবা পাই আর স্কোয়ার, যদি তোমাকে বলতে একটা বৃত্তের ব্যাসার্ধ 100 তাহলে আমরা লিখতাম পাই আর স্কোয়ার, খেয়াল করো পাই আর স্কোয়ার সমান সমান 100, পাই আর স্কোয়ার সমান সমান 100 যদি ক্ষেত্রফল দেয়া থাকতো, আমাদের দেয়া আছে পরিধি, তাহলে আমরা যদি পায়ের মানটা বের বসায় ডান পাশে নিয়ে যাই তাইলে নিয়ে ভাগ করে এই স্কোয়ার কই পাশে নিয়ে রুট করি তাইলে কিন্তু আমরা কার মান পেয়ে যাব, আর এর মান পেয়ে যাব, ঠিক আছে? এই ধরনের অঙ্ক আবার যদিও শিটে করে দেওয়া আছে, এটা তোমাদের এখানে এই যে দেখো একটু বড় করে দিই তাইলে বুঝতে সুবিধা হবে। যদি আমাদের বৃত্তের এই যে অঙ্কটা করে করাই আছে অন্য ডিজিট দিয়ে, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো এই যে এখানে আমাদের বৃত্তের কি দেওয়া আছে, ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল যখন দেয়া থাকবে, যে বৃত্তের ক্ষেত্রফল, তখন ওই একই জিনিসটাকে আমরা কিভাবে লিখবো, দেখো ক্ষেত্রফল দেয়া থাকলে আমরা লিখবো দেয়া আছে বৃত্তের ক্ষেত্রফল, আমরা জানি কি পাই আর স্কোয়ার, তো তাকে দেখলেই সবাই বুঝবে, এটা বোঝানোর এত কিছু নাই, কঠিন কিছুই না, একটু সবাই তাকে দেখো, বৃত্তের ক্ষেত্রফল সমান 64, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি পাই আর স্কোয়ার, দেখো পাই আর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, তাহলে পাই আর স্কোয়ার সমান হচ্ছে 64, এই পাই এর মান বসলাম 3.14, আর আর স্কোয়ার, আর স্কোয়ার রয়ে গেলো 64, তাহলে আগে 3.14 ওই পাশে নিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যে রেজাল্টটা বেরোবে, ঠিক আছে, ভাগ করে যে রেজাল্টটা বেরোবে স্কোয়ারটা ওই পাশে নিয়ে আমরা রুট করে দেব, স্কোয়ারটা ওই পাশে করে যদি আমরা রুট করে দেই তাহলে হয় কত, 20.38, 20. কি হয়, 38, ওকে, তাহলে ওইটাকে আমরা ভাগ দিলে পেয়ে যাব 4.51, 4.51, এর মানে হচ্ছে আমাদের দেখো বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করে ফেললাম। এখন যদি বলতো আমাদের পরিধি নির্ণয় করো, তখন আমরা এখন যদি আমাদের বলে পরিধি নির্ণয় করো, ক্ষেত্রফল দেওয়া আছে পরিধি নির্ণয় করো, তখন আমরা লিখবো আমরা জানি পরিধি সমান সমান 2 পাই, আর এর মানে আমাদের একটু নেটওয়ার্কে সমস্যা হইতেছে, একটু দেখো যে তোমাদের দেখো এখন কি ভয়েস শোনা যাইতেছে কিনা বলো দেখি, ভয়েস কি শোনা যাইতেছে, আমি আনমিউট করে দিছি। জি স্যার শোনা যাচ্ছে, নেটওয়ার্ক
কারণ কি যাতে দুইটা কম্পারেটিভ সবাই বোঝো, জোরে বলেন, জোরে বলতেছি একদম অনেক জোরে জোরে, এত জোরে বলা উচিত না, যে বৃত্তের পরিধি যদি আমাদের দেয়া থাকে তাহলে আমরা ব্যাসার্ধ বের করে নিতে হবে, আর ক্ষেত্রফল দেয়া থাকলো আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। ঠিক আছে, বৃত্তের পরিধি দেয়া থাকলো ব্যাসার্ধ বের করে নিতে হবে, আর বৃত্তের ক্ষেত্রফল দেয়া থাকলো আমাদের মূল টার্গেট হচ্ছে ব্যাসার্ধ। আমাদের দেখো এই যে এখানেও ব্যাসার্ধ বের করেছি, এখানেও আমরা ব্যাসার্ধ বের করেছি, দুইটাই জায়গায় কিন্তু আমরা আর এর মানটা বের করছি। ঠিক আছে, পরিধি হইলে পরিধি সূত্রে বসাইছি 2πr সমান মান, আর ক্ষেত্রফল হইলে ক্ষেত্রফলের সূত্রে বসাইছি, আর পরিধি r এর উপর কোনো স্কয়ার নাই এইজন্য 2 এর সাথে পাই এর মান গুণ করে ভাগ করে দিলি হয়ে গেছে, কিন্তু এখানে r এর উপর যেহেতু স্কয়ার আছে এইজন্য পাই এর মান আগে বসায় ওই পাশে নিয়ে ভাগ করছি, ভাগ করার পর যে রেজাল্ট আছে ওইটাকে আবার স্কয়ার ওই পাশে নিয়ে কি করে দিছি, রুট করে দিয়েছি। তাহলে এই দুইটা কম্পারেটিভলি জিনিস বুঝতে পারবা কিনা বলো দেখি, আমি স্ক্রিনশট দিয়ে তোমাদের এখনই দিয়ে দিতেছি এই যে দুইটা ম্যাথ। ঠিক আছে, পড়বা, কারণ এটা আমি সৃজনশীলের মাঝখানে মাঝখানে পড়াইতেছি তো এই জন্য অনেকের একটু অসুবিধা হইতে পারে। এটা তোমাদের সেকশনে যেটা দিয়ে দিতেছি জুম ক্লাসের এখানে, আর আজকে আমাকে একটু রিপোর্ট দিবা তো, কারা কারা ক্লাসে থাকে না তাদেরকে গ্রুপ থেকে আমি ধরে আউট করে দেব, এখানে গ্রুপে আছে কিন্তু ক্লাসে যারা থাকে না তাদেরকে শুধু অযথা গ্রুপে রাখে কোনো লাভ নাই। ঠিক আছে, তাহলে আমরা বৃত্তের পরিধি দিলেও ব্যাসার্ধ বের করা শিখবো, এখানে ক্যালকুলেশনে যদি ভুল থাকে তাহলে কোনো ওটার দিকে তাকানোর দরকার নেই, জাস্ট তোমরা অঙ্কটা পুরো কনসেপ্টটা বুঝছো কিনা সেটা হচ্ছে মূল জিনিস। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে কিনা বলো দেখি। আর তোমার বাগানের পরিধির আমাদের সূত্র কি ছিল, 2πr, 2πr এর মানে আমাদের এই r এর মান হচ্ছে 21, এটা দিয়ে আমরা পুরো বাগানের পরিধি বের করব আগে। এই পরিধিকে আমরা দেখবো যেহেতু দুইবার ঘুরিয়ে বেড়া দিতে হবে, তাহলে এই কি দিয়ে বেড়া দিতে হবে, দড়ি দিয়ে, দেখো এই যে দড়ি দিয়ে, তাহলে দড়ির লিখবো, অতএব দড়ির দৈর্ঘ্য হবে 2 × এই 2π এর মান যেটা বাবা, ঠিক আছে, 2 × এটা, বিষয়টা বুঝতে পারতেছ? আর প্রতি মিটার দড়ির মূল্য এত টাকা, তাহলে একদম লাস্টে বের করবা 1 মিটার দড়ির মূল্য 18 টাকা, আর এখানে দড়ির দৈর্ঘ্য যেটা বাবা, তাহলে এখানে যদি এটার মান আমরা একটু বের করে আমি তোমাদের দেখাই, তাহলে 2 × এখানে দেখো 2, আগে পরি এডিসে দড়িশের বাগানের পরিধি, প্রথম লিখবা বাগানের পরিধি 2πr, তাহলে 2 × পাই মান হচ্ছে দেখো 3.14, আর r এর মানটা হচ্ছে আমাদের 21। ঠিক আছে, তাহলে পুরোটা গুণ করলে আমরা কত পাই একটু আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি, পুরোটা গুণ করলে আমাদের কত আসে এখানে, যে 2 × 3.1416, আচ্ছা 1.4 লিখলাম আমরা, 1.4 × দিলাম 21, এর মানে আমাদের 131, দেখো এই রেজাল্ট আসে 131.88, তাহলে আমরা লিখতে পারি এখানে 131.88, দেখো 131.88 কিন্তু তোমার দড়ির দৈর্ঘ্য না, এটা হচ্ছে বাগানের পরিধি, তাহলে লিখবো অতএব দড়ির দৈর্ঘ্য, তাহলে লিখবো অতএব দড়ির দৈর্ঘ্যটা হবে, দড়ির দৈর্ঘ্যটা বের করবা যখন তখন লিখবা কি 2 × এটা নিচে লিখবে এটার 2 × এই যে 131.88, কারণ তোমাকে দড়িটা দুইবার ঘুরাইতে বলছে, এখন যদি পরীক্ষায় 3 বার ঘুরাইতে বলে কোনো সমস্যা নাই, আমরা 3 কি করব, আমরা 3 গুণ করব, লিখবো 3 × 131.88, আমাদের বাগানের চারদিকে বৃত্তাকার বাগানের চারদিকে একবার ঘুরানো মানে হচ্ছে পরিধির সমান, একবার ঘুরাইতে বলতে পারে, দুইবার ঘুরাইতে বলতে পারে, 3 বার 10 বার যাই বলুক না কেন, তত তারা গুণ দিবা, আর একবার ঘুরাইতে বললে আমাদের এটি নিয়ে কাজ করতাম, আমাদের দুইবার বলছে দেখে আমরা 2 দিয়ে এটা করছি। এখন দেখো তাহলে আমরা এই যে 2 দ্বারা যদি এটাকে গুণ দিই, দেখো এই যে যে মানটা পেয়েছি এটাকে যদি আমরা গুণ দেই 2 দ্বারা, তাহলে আমরা মান পাই 263.76, তাহলে আমরা এখানে পেয়ে যাই দেখো 263.76, এখানে 76 কি লেখা যাবে দেখি
দেখো 263.76। তারপরে আমরা লিখবো যে এক মিটার দড়ির মূল্য 18 টাকা, অতএব 263.76 মিটার দড়ির মূল্য কত। দেখো এই যে 13, 14, 15 আমাদের মোটামুটি হয়ে গেল। আমি যেহেতু মাঝখানে দুই দিন ক্লাস নেওয়া হয়নি, এই জন্য আজকে একটু বেশি ক্লাস নিয়েছি, এই জন্য আবার কেউ অধৈর্য হয়ে যাও না। এই যে দেখো 16, 17, 18 তো বুঝিয়ে দিলাম তোমাদের। 16 আর 17 দুইটা ম্যাথ রয়ে গেছে, এটা পরীক্ষায় আসে না, কিন্তু এমসিকিউতে যদি আসে সেই জন্য আমরা দুইটা নেক্সট ক্লাসে শিখবো। তাহলে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে সবাই এগুলি ভালো করে, এই চ্যাপ্টারটা তোমাদের অলমোস্ট ধরে নিতে পারো কমপ্লিটই। এই দুইটা টপিকস আমি দেখাই দেবো, তাইলে মোটামুটি হয়ে যাবে। আর যা শিখেছি তা